বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নরাইল দুই আসনের সংসদ সদস্য বিন মর্তুজা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবার অবশ্য চোট্টা খেলার মাঠ থেকে আসেনি আহত হয়েছেন নিজ বাসাতেই তার বাম পায়ের পেছনের অংশ কেটে গেছে সেখানে সাতাশটি সেলাই দেওয়া হয়েছে আজ নিজ বাসায় অবস্থান করছিলেন মাশরাফি সেখানে কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে তার টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে পায়ের পেছন দিকে কাজ পরে এতে বেশ খানিকটা অংশ কেটে যায় দুর্ঘটনার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে সেখানে চিকিৎসার পর সংখ্যা কেটে যায় তার বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন তিনি এমনিতেই ইঞ্জুরিতে বিপর্যস্ত মাশরাফির কেরিয়ার সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগেও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন যার জন্য টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে পারেননি ঝুঁকি আছে জেনেও খেলা চালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ঈদের আগে সম্পন্ন হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ এবার মাশরাফি খেলেছেন লিজেন্স অফ রূপগঞ্জের হয়ে দলটিকে নেতৃত্ব দিয়েছেন তার অধীনে দলের পারফরম্যান্সও ছিল সমীহ জাগানিয়া পনেরো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে মাশরাফি লিজেন্স অফ রূপগঞ্জ এবার রানার আপ হয় শিরোপাজাতা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়েছিল দলটি